জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন। সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হলে সে শিখবে। সময় বড় মূল্যবান জিনিস, যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করার মতো শক্তি এই মহাজগতে নেই। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে। পৃথিবীর চেয়েও ভারী হলো মাতা, স্বর্গের চেয়েও উঁচু হলো পিতা, বায়ুর চেয়েও দ্রুতগামী হলো মন, আর সর্বোপরি ঘাসের চেয়েও সংখ্যায় বেশি তা হলো দুশ্চিন্তা। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল। তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের একটি খুব সুন্দর হৃদয় আছে। একটি দোষ বহুগুণকে গ্রাস করে। সাফল্যের তিনটি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। আব্রাহাম লিঙ্কন বলতেন, শুধু আজকের জন্য আমি সুখী হব। এতে বোঝা যায় আব্রাহাম লিঙ্কন যা বলেছেন তাই ঠিক, যে অধিকাংশ মানুষের যতখানি সুখী হতে চায় ততখানি সুখী তারা অবশ্যই হতে পারে। তাদের মন যা চায় ততটাই তারা করতে পারে। সুখ বাইরের বস্তু নয়, সুখ হলো অন্তরের। যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম। মনে রাখবেন, অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসায়। মনে রাখবেন, মরা কুকুরকে কেউ লাথি মারে না। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান, যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোনো কাজের চেষ্টা করুন যে কাজ করতে আপনার আদৌ কোনো ইচ্ছে নেই। সুখকে একবার ফিরিয়ে দিন, সুখকে অন্তত একবারের মতো ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ, নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্যে প্রণোদিত কাজের পথ। জগতে যা সবচেয়ে খারাপ হতে পারে তা মেনে নাও। তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে। এখন তুমি তোমার কাজে মনোযোগী হও। মনে রেখো, শরীরের জন্য জীবন নয় বরং জীবনের জন্য শরীর। তুমি হয়তোবা চার্লস ডিকেন্স বা শেক্সপিয়ার হতে পারবে না, কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পারো। মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে, এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, অন্যের মতো নয় বরং আমি হব আমার মতো। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো স্যার আপনাকে তাড়া করবে না? আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি শুধু মানুষকে শক্তিশালী করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপরে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।